একসময়ের হিন্দু অধ্যুষিত বাংলায় ইসলাম প্রচারে যে কয়জন সুফি সাধকের নাম উঠে আসে তার মধ্যে অন্যতম হযরত শাহ মখদুম রূপোশ, যার হাত ধরে পুরো বরেন্দ্র এবং গৌড় অঞ্চলে ইসলাম ধর্ম বিস্তার লাভ করে। আজ আমাদের গন্তব্য রাজশাহীতে অবস্থিত সেই বিখ্যাত ইসলাম প্রচারকের মাজার শরীফ, যা এই রাজশাহী শহরের দরগাপাড়া নামক স্থানে অবস্থিত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি রাজশাহী শহরে অবস্থিত প্রথিতযশ ইসলাম প্রচারক হযরত শাহ মখদুম রূপোশের মাজারে। এই মাজার প্রাঙ্গণটি আজকে আমরা ঘুরে দেখার পাশাপাশি এই বরেন্দ্র তথা গৌড় অঞ্চলে ইসলাম প্রচারের যে ইতিহাসটি সেটি তুলে ধরব এবং এই প্রথিতযশা সুফি সাধকের জীবনাচরণ করব। আর ভিডিও শুরুতে বলে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, দয়াকরে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করুন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পান। আর হ্যাঁ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিও মাঝখানে আপনাদের একটি ইন্টারেস্টিং জিনিস দেখাবো। তাহলে দেরি করুন, চলুন ভিডিওটি শুরু করা যাক। শাহ মখদুম হিসেবে পরিচিতি পেলে ওনার প্রকৃত নাম কিন্তু আব্দুল কুদ্দুস। ধর্ম ও জ্ঞান সাধনে অনন্য অবদানের জন্য শাহ, মখদুম, রূপোশ ইত্যাদি উপাধি নামে শেষে যুক্ত হয়। পরবর্তীতে এই সকল উপাধিতেই তিনি পৃথিবীব্যাপী বিখ্যাত হন। হিজরি 615 সালে দুসরা রজব অর্থাৎ ইংরেজি 1216 সালে বাগদাদের এক বিখ্যাত সুফি পরিবারে শাহ মখদুম রূপোশ জন্মগ্রহণ করেন। ওনার দাদা ছিলেন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী, সেই হিসেবে উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন। ১২৫৮ সালে তাতারিদের হাতে বাগদাদ নগরী পতন ঘটলে পিতার সাথে আসেন এই ভারতবর্ষে। ভারতবর্ষে আসার পর প্রায় 18 বছর অবস্থান করেন দিল্লিতে। 1276 সালে বাংলায় উনি সর্বপ্রথম আস্থানা গড়ে তোলেন নোয়াখালী সোনাইমুড়িতে এবং সে অঞ্চলে প্রায় 13 বছর ইসলাম প্রচারে নিজেকে নিয়োজিত রাখেন। বরেন্দ্র ও গৌড় অঞ্চলে শাহ মখদুম রূপোশের হাত ধরে ইসলাম প্রতিষ্ঠিত হলেও এই অঞ্চলে প্রথম ইসলাম প্রচারক ছিলেন তুরকান শাহ, যিনি শাহ মখদুম রূপোশের একজন প্রিয় শিষ্য ছিলেন। ইসলাম প্রচার করার কারণে 1289 সালে তৎকালীন হিন্দু রাজাদের হাতে তিনি নৃশংসভাবে খুন হন। শিষ্যের মৃত্যু খবর শুনে এবং অত্যাচারী হিন্দু রাজাদের অত্যাচারে অবসান ঘটাতে শাহ মখদুম রূপোশ গৌড়ের উদ্দেশ্যে রওনা দেন এবং রাজশাহীর বাঘায় আস্থানা গড়ে তোলেন। তৎকালীন সময়ে এই অঞ্চলে ক্ষমতায় ছিলেন দুই অত্যাচারী শাসক, বর্মভোজ এবং গুজ্জভোজ নামে দুই ভাই, যারা নরবলি পর্যন্ত দিতেন। শাহ মখদুম রূপোশ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তারা পরপর 3 বার শাহ মখদুম রূপোশের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হন, কিন্তু প্রত্যেকবারে শাহ মখদুম রূপোশ তাদের ক্ষমা করে দেন। ওনার এই মহানুভবতায় মুগ্ধ হিন্দু রাজাদ্বয় ইসলাম গ্রহণ করেন। এরপর তিনি রাজশাহীর দরগাপাড়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং মৃত্যু পর্যন্ত এই অঞ্চলে ইসলাম প্রচার এবং প্রসারে নিজেকে ন্যস্ত রাখেন। মাজার প্রাঙ্গণে শাহ মখদুম রূপোশের স্মৃতি বিজড়িত অনেক কিছু দেখা মেলে, যেমন তার ব্যবহৃত পাগড়ি, খড়ম ও গোসলের কাজে ব্যবহৃত পীড়া। এছাড়াও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শাহ মখদুম রূপোশের সম্পর্কের সূত্রের বর্ণনাও দেওয়া রয়েছে। ডান পাশের এই বড় মাজারটি হচ্ছে সেই মহান ইসলাম প্রচারকের মাজার শরীফ। ওনার মাজার শরীফের পাশেই রয়েছে হযরত শাহনুরের মাজার, যিনি শাহ মখদুম রূপোশের ভাইয়ের বংশের সন্তান ছিলেন। এই মহান সুফি সাধককে ঘিরে রয়েছে নানান কিংবদন্তি কাহিনী। বলা হয় বনের বাঘও নাকি তার বশ্যতা স্বীকার করেছিলেন। আর আমি আপনাদেরকে যে ইন্টারেস্টিং জিনিসটা দেখাবো বলেছিলাম তা হলো এই কুমিরের মাজার, যা হযরত শাহ মখদুম রূপোশের বাহন ছিল। মাজার প্রাঙ্গণে পশ্চিম পাশে গেলেই চোখে পড়বে শাহ মখদুম রূপোশের হুজরাখানার। মৃত্যু আসন্ন উপলব্ধি করতে পেরে সবাইকে নসিহত বাণী দান করে এবং যোগ্য শিষ্যদের ইসলাম প্রচারের এলাকা ভাগ করে দিয়ে সাদা কাপড় পরে প্রবেশ করেন এই হুজরাখানায় এবং এখানে উনি ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এটি হচ্ছে হযরত শাহ মখদুম রূপসের যুদ্ধ জয়ের পূর্বে তান্ত্রিক দেওরাজ কর্তৃক নরবলি কাজে ব্যবহৃত পাথরের যুগকাষ্ঠ ও নালাযুক্ত রক্তপাত্র। উপমহাদেশের এই শীর্ষ ইসলাম প্রচারক হিজরি 713 সালে 27 রজব ইংরেজি 1313 খ্রিস্টাব্দে 97 বছর বয়সে পরলোক গমন করেন। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন, আমিন সেই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।